এবারে কোরবানির হাট মাথাতে প্রস্তুত করা হয়েছে 35 মন ওজনের রংবাজ ও বিন্দাস নামের 2টি গরু। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ষাট 2টি লালন পালন করেছেন ফিরোজা নামের এক গৃহবধূ। ভালোবাসে 62টির নাম রেখেছেন রংবাজ ও বিন্দাস। 3 বছর যাব কালো রংবাজকে কিনেছি আমি 1,80,000 টাকা দিয়ে, বিন্দাসকে কিনেছি আমি 2,00,000 টাকা দিয়ে। ওগো পাশে আমার অনেক পয়সা খরচ হয়েছে। 1400 কেজি ওজনের এই 62টির দাম হাঁকাচ্ছেন একসাথে 30,00,000 টাকা। কালো রংবাজের ওজনও 35 মন, বিন্দাসের ওজনও 35 মন, একটা গরুর দাম 15,00,000 টাকা করে আমি চাচ্ছি, আর 2টি গরুর দাম আমি মিলেই চাচ্ছি 30,00,000 টাকা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শাহাপাড়া গ্রামের হারুন মিয়ার স্ত্রী ফিরোজা বেগম 3 বছর আগে প্রায় 4,00,000 টাকা দিয়ে কিনেছিলেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় 2টি। 10 মাস বয়সী রংবাজ ও বিন্দাসকে তিনি সন্তানের মতোই লালন পালন করেছেন। গরু 2টি দেখতে যেমন মানুষে বুঝতেই পারবো, আসলে বুঝতে পারবো, বাস্তবের দেখা আর মোবাইলের দেখা আপনারা যদি দেখেন, আমার গরু 2টি দেখলে অবশ্যই আপনাকে পছন্দ হবে। ষাঁড় 2টিকে কুড়ো, ভুসি, ঘাস ও দেশীয় ফলমূল খাইয়ে বড় করেছেন ফিরোজা। রংবাজ ও বিন্দাসের রংবাজি ঠিক রাখতে দিনে 4 থেকে 5 বার গোসল করানো হয়। এছাড়া প্রতিদিন তাদের খাবারে খরচ হয় 2,000 টাকার বেশি। আমার 2টা গরুর ভাই আমি এত খাবার কি করি না, আমার 1 বস্তা ভুসি খুলাইলে ভাই 3 উক্ত, তার মধ্যে এমনি ন্যাশনাল এটা ওটা ফল ফলান্তি এটা ওটা ফলাফল নাই না খাওয়ানটা নিশ্চুপ গুলের ভুসি এটা ওটা নালি মালি নেই, আমার প্রায় 2,500 টাকার বেশি যায় পড়ায়। তো আমি যাবি জিনিস খাওয়াই নাই, আমি ওগুলো ন্যাশনাল ভালো জিনিস ওগুলো আমি খাওয়াইছি। একজন সাধারণ গৃহবধূর এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তাছাড়া জেলার সবচেয়ে বড় ষাঁড় 2টি দেখতে প্রতিদিনই ফিরোজার বাড়িতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। ষাঁড় 2টির পেছনে ফিরোজা বেগমের অনেক টাকা খরচ হয়েছে, তিনি যেন ন্যায্য দামে ষাঁড় 2টি বিক্রি করতে পারেন এমনটাই প্রত্যাশা সবার। আমাদের গ্রামে যে মহিলা মানুষ যে গরুটা পালছে ওনাকে ধন্যবাদ না দিতে পারছি না। আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে এমন এত বড় গরু আছে কিনা আমার সন্দেহ। এত বড় গরু আমাগো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে নাই, শখ নয় দেখে এই দেখতে আসি। আমরা আশা করি অনেক খরচ করে পালছে, এই গরু যেন ন্যায্য দাম পেয়ে উনি যেন একটু স্বাবলম্বী হইতে পারে এই আশাটাই আমি করি। সে মহিলা মানুষ মনে করেন অনেক কষ্ট করে পালছে, তার আল্লাহ পরিশ্রমের ফলটা দিক মানুষের হয়ে যায় কেটে গেল আমাদের কামনার। ফিরোজা বেগম সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে ষাঁড় 2টি লালন পালন করেছেন। তার ষাঁড় 2টি জেলার সবচেয়ে বড় বলে জানালেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান। আমার জানা মতে মানিকগঞ্জ জেলার মধ্যে এই গরু 2টি সবচেয়ে বড় গরু। এই গরু 2টি আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে সবসময় নজরদারিতে ছিল। ফিরোজা বেগম অনেক পরিশ্রম করে দেশীয় খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে এই গরু 2টিকে তারা সে বড় করেছে। গরু 2টি বাজারের প্রভাব তো ভালোই ফেলবে, এখন সবকিছু নির্ভর করে ওনার রিজিকের উপরে, যাতে উনি অনেক পরিশ্রম করেছে, অনেক টাকা পয়সা খরচ করেছে গরু 2টি লালন পালন করার জন্য। তো আমি সেই জন্যই সমাজের সবার কাছে আমি আহ্বান জানাবো যাতে গরু 2টি উনি ন্যায্য মূল্য পায়। এই 3 বছর ধরে আমি পালতাছি, লালন পালন করতেছি, ওগো পাশে আমার অনেক পয়সা খরচ হয়েছে, এবার আমি আল্লাহর কাছে আশা করছি আমি যেন ন্যায্য মূল্য পাই।